আচ্ছা, তো কি বলতেছিলাম যে এ তো আমরা পড়ছি, ফ্রেজের এটা পড়ছি, এ তো আমরা নর্মালি পড়ছি, লিখে লিখে হঠাৎ করে ভাবলাম যে বাকিগুলো একটু মজা করে পড়া যায়। ফ্রেজ দিয়ে তো একটা কঠিন টপিক, তো ছবি দিয়ে বেশি মনে থাকে মানুষের, ছবি জিনিসটা মানুষের মনে গেঁথে থাকে, তো এটা একটু মজা করে পড়লে কেমন হয়? তাই আজকে চিত্র আনছি, প্রত্যেকটা ফ্রেজ যেগুলো আমরা পড়বো সবগুলোর চিত্র নিয়ে আসছি। ওকে, আচ্ছা, তো প্রথম যেটা আমরা কি দিয়ে শুরু করতেছি, বি থেকে শুরু করতেছি, বি থেকে আমাদের পড়া শুরু। এ পড়ছি, বি আর সি আজকে পড়বো ইনশাল্লাহ। তো খেয়াল করো, ওনার নাম কি জানো? ওনার নাম কি? হাতে মশারি হাতে দাঁড়ায় আছে আবুল হায়াত। না, হয়তো আমি আবুল হায়াত। হ্যাঁ, আবুল হায়াত। তো উনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ এই প্রথম, বাংলাদেশ এই প্রথম বোনাফাইড অ্যাঞ্জেল মশারি, মানে উনি একটা মশারি বিজ্ঞাপন দিচ্ছে, বাংলাদেশ এই প্রথম বোনাফাইড অ্যাঞ্জেল মশারি। তো মশারি নিয়ে আমাদের কোনো টেনশন নাই, মশারি মশারির মতো থাকুক। আমাদের চিন্তা হচ্ছে এই বোনাফাইড নিয়ে। বোনাফাইড মানে কি? বোনাফাইড, BONAFIDE, এই বোনাফাইড প্রেসটার মানে কি? বোনাফাইড, তো বোনাফাইড মানে হচ্ছে রিয়েল, অথেন্টিক, অথেন্টিক মানে সত্যি কথা, মানে যদি বলা যায় পিওর, যাকে বলে খাঁটি, পিওর বা খাঁটি, মানে এগুলো হচ্ছে সিনোনিম নিয়ে আসতে পারে বোনাফাইডের। তো কি বললাম যে বোনাফাইড মানে হচ্ছে খাঁটি, তার মানে উনি কিসে বিজ্ঞাপন দিতে? খাঁটি মশারি বিজ্ঞাপন দিতে, বাংলাদেশে এই প্রথম খাঁটি মশারি। এতক্ষণ কিছু পড়াই নাই, মাত্র শুরু করলাম, মাত্র শুরু করলাম, এখান থেকে শুরু করছি। আচ্ছা, তো কি বললাম যে বাংলাদেশ এই প্রথম বোনাফাইট অ্যাঞ্জেল মশারি, খাঁটি মশারি। ওকে, তো বোনাফাইট মানে হচ্ছে খাঁটি, মাথায় রাখবা। ওকে, এরপরে দেখো এখানে কিছু, এটা হচ্ছে কিছু ব্যাগ আছে আর এখানে কিছু লাগেজ আছে, ঠিক কিনা, মানে ব্যাগ আর লাগেজ আছে এই ক্ষেত্রে, ব্যাগ আর লাগেজ। তো এই কথা হচ্ছে আমাদের যে ব্যাগ আর লাগেজ, বা পুরোটাকে বলতে পারি সাথে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, কি বলতে পারি? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তো এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেটা, এই ফ্রেজটার মানে কি? তুমি অনেকেই বরিশালের লোক দেখে থাকবা, বরিশালে লঞ্চে যারা যায় একটা গাটটি বস্তা বাইন্ধা বরিশাল দিয়ে যায়, ঠিক না? পচাচ্ছি না, পচাচ্ছি না, এটা সব এলাকায় হয়, কমলাপুর রেল স্টেশনে যারা রেলে যায় তাদের এরকম হয়, মানে আর কি উদাহরণ দিচ্ছি যে অনেকেই কি করে, গাটটি বস্তায় কাঁথা দিয়ে বাইধা বা চাদর দিয়ে বাইধা নিয়ে যায়, নেওয়া সহজ, ঠিক কিনা? তো ওই যে গাটটি বস্তাটাকে আমরা কি বলতে পারি? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তোমার যা কিছু আছে তুমি একটা গাটটি বস্তা বাইধা নিয়ে যাচ্ছ। এটা বাংলায় বলা হচ্ছে তল্পি তল্পা, বাংলায় বলা হচ্ছে তল্পি তল্পা, মানে তোমার যে যে জিনিসগুলো আছে এগুলো তুমি একসাথে বাইন্ধা নিয়ে গেলে, এটা হচ্ছে তোমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ওকে, এখানে দেখো দুইটা পানি আছে, এটা কি আর এটা কি? এটা হচ্ছে বিয়ার, তাই না? বিয়ার বা ভালো করে কি সার বা ভুল, তো এইটা নিয়ে শেয়ার মার্কেটে আলোচনা হয়। শেয়ার মার্কেটে এই পড়াগুলা মানে এই জিনিসগুলো আছে, একটা হচ্ছে ভুল মার্কেট আর একটা হচ্ছে বিয়ার মার্কেট। তো মানে কি জিনিসটা, মানে কি খেয়াল করো, একটা বাড়তেছে আর একটা কমতেছে, তো আসলে কেমনে বোঝা যায়? দেখো, যখন একটা ভাল্লুক আক্রমণ করে সে কি করে, উপর থেকে নিচের দিকে হাত চালায়, ঠিক কিনা? ভাল্লুকের হাত দিয়ে উপর থেকে নিচের দিকে কি করে আক্রমণ করে, তার মানে বিয়ার হচ্ছে নিচের দিকে কাজ করে, তার মানে বিয়ার মার্কেট মানে হচ্ছে ফলিং মার্কেট বা ফলিং, যা কমতেছে। তাহলে বুল মার্কেট কি? বুল কি করে, তার শিং দিয়া উপরে উঠায় দেয়, এটা আসলে তোমরা বুঝো, বুল কি করে তার শিং দিয়া উপরে উঠায় দেয়, বুল কি করে তার শিং দিয়া উপরে উঠায় দেয়, ঠিক কিনা? তো এই যে ওটা উপরে উঠায় দিল, তাই এটা হবে কি, ইনক্রিজিং, ইনক্রিজিং মার্কেট, মানে বুল মার্কেট যেটা এটা হচ্ছে ইনক্রিজিং বা রাইজিং, যেটা বাড়তেছে। আর আমরা যদি বলি বিয়ার মার্কেট, এটা কি হবে, ফলিং বা যেটা কমতেছে। তোমরা ক্লিয়ার? একটা হচ্ছে রাইজিং আর একটা হচ্ছে ফলিং, পারবা? মানে বেসিক যেটা, সত্যি কথা যেটা, যে বুল কি করে সার কি করে উপরের দিকে উঠায় দেয় শিং দিয়ে, আর ভাবলো কি করে নোক দেওয়া নিচের দিকে মারে, সেই ফেজ দুইটা মিনিং, দুইটা ফেজ পড়াই গেছে, বুল মার্কেট আর বিয়ার মার্কেট, পারবা কিনা? পারবা? ওকে, এটা দেখো, এটা কি বিট অ্যারাউন্ড দা বাস, এই অ্যারাউন্ড না দিয়ে অ্যাবাউট ও বলতে পারে, মানে অ্যারাউন্ড এর জায়গায় অ্যাবাউট ও থাকতে পারে, দুইটা মিনিং সেম, বিট অ্যাবাউট দা বাস বা বিট অ্যারাউন্ড দা বাস, এটা মানে কি? এই দেখো, এটা হচ্ছে একটা আমাদের ঝোপ, এই ঝোপের আশেপাশে তারা কি করতেছে, এটা দিয়ে বাড়ি দিতেছে,
মানে প্রকৃত যে ঝোঁকটা এর মধ্যে কিন্তু তারা মারতেছে না, ইচ্ছা করি তারা চাইলে কিন্তু এটা আমরা বাড়ি দিতে পারে, কিন্তু এটা বাড়ি দিতেছে না। মনে করো এটা হচ্ছে একটা পয়েন্ট, একটা ঘটনার ক্ষেত্রে এটা হচ্ছে একটা পয়েন্ট, যুক্তিযুক্ত পয়েন্ট। কিন্তু কে একজন কি করলো, এই যুক্তিযুক্ত পয়েন্টের উপর কথা না বলে যত আজাইরা কথা আছে সব বলতেছে, তখন তুমি কি বলবা, বিট অ্যারাউন্ড দা বাস বা বিট অ্যাবাউট দা বাস, মানে হচ্ছে এলো পাথারি ভাবে আলোচনা করে, মানে কি এলো পাথারি ভাবে আলোচনা করা, মূল পয়েন্টে আলোচনা না করা, মূল পয়েন্টে আলোচনা না করা। ওকে, এ হচ্ছে কথা, বিট অ্যারাউন্ড দা বাস মানে হচ্ছে মূল পয়েন্টে তার পাশে আলোচনা করা, এলো পাথারি আলোচনা করা, যেইটা পয়েন্ট ওইখানে আলোচনা না করা, এটা হচ্ছে বিট অ্যারাউন্ড দা বাস। ওকে, এটা দেখো বেগার ডিসক্রিপশন, এদের এনার এক্সপ্রেশনটা দেখো, এনার এক্সপ্রেশনটা দেখো, মানে এমন একটা এক্সপ্রেশন যে আমি পারবো না, ঠিক কিনা এক্সপ্রেশনটা খেয়াল করো, আমি পারবো না, তোমার তো ওর জিজ্ঞেস করলাম তুমি কি এই ব্যাপারে কিছু বলতে পারবা, সে কি বলবো যে না আমি পারবো না, এটা আমার জন্য খুবই কি কঠিন। এটা হচ্ছে বেগার ডিসক্রিপশন, বেগার ডিসক্রিপশন মানে হচ্ছে এমন একটা কিছু যা এক্সপ্লেইন করা ইম্পসিবল, কথা বুঝতে পারছো, বেগার ডিসক্রিপশন মানে কি যা এক্সপ্লেইন করা ইম্পসিবল, যদি আমি ইংলিশে বলি এটা হচ্ছে ইনডেসক্রাইবেবল, ইনডেসক্রাইবেবল, ডেসক্রাইব মানে কি ব্যাখ্যা করা, ইনডেসক্রাইব মানে কি যাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, ইনডেসক্রাইবেবল বা বর্ণনাতীত, বর্ণনাতীত মানে যা আমি বর্ণনা করতে পারবো না, ওনাকে জিজ্ঞেস করলাম তুমি কি বর্ণনা করতে পারবা, সে বললো হ্যাঁ আমি এটা পারবো না, এক্সপ্রেশন দিয়ে খেয়াল করো। ওকে, এটা হচ্ছে বেগার ডিসক্রিপশন, ইংলিশ আর বাংলা দুইটা মনে রাখতে হবে। এই দেখো অনেকগুলো সাদা ভেড়া বা ছাগল, হ্যাঁ আমাদের একটা কালো ভেড়া ঢুকে বসবে, তাই আমি এটা কি বলতে পারি, এটা হচ্ছে ব্ল্যাক শিপ, এটা হচ্ছে ব্ল্যাক শিপ। তা আমরা নর্মালি সাদা মানে কি ধরি ভালো, কালো মানে কি খারাপ, তার মানে এতগুলা ভালো মানুষের মধ্যে একটা খারাপ মানুষ ঢুকে বসবে, এতগুলা ভালো মানুষের ভিতরে একটা খারাপ মানুষ ঢুকে বসবে, ওই খারাপ মানুষটাকে আমি কি বলবো, ব্ল্যাক শিপ বলবো। কারণ ব্ল্যাক শিপ মানে হচ্ছে ব্যাড ক্যারেক্টার, মানে একটা মানুষের যদি ব্যাড ক্যারেক্টার থাকে তাকে আমি কি বলবো, ব্ল্যাক শিপ, তাহলে এ ম্যান অফ ব্যাড ক্যারেক্টার, ব্যাড ক্যারেক্টার। ওকে, এ ম্যান অফ ব্যাড ক্যারেক্টার হচ্ছে আমাদের ব্ল্যাক শিপ, মানে কুলাঙ্গার, যেটা কুলাঙ্গার বাংলায় বললে কুলাঙ্গার, কুলাঙ্গার। ওকে, অনেকগুলো সাদা ভেড়ার মধ্যে কালো ভেড়া ঢুকে বসছে, ব্ল্যাক শিপ। আচ্ছা, এরপরে দেখো এই যে একটা মানুষ, যার মানুষটা কি একটা ব্লক আকৃতির, তাই না, মানুষটা মাথাটা কি একটা ব্লক আকৃতির, এটাকে আমরা বলবো হচ্ছে ব্লক হেড, কি বলবো, ব্লক হেড, মানুষের মাথাটা কেমন ব্লক আকৃতির, এটাকে আমরা বলবো হচ্ছে ব্লক হেড। ব্লক হেড মানে হচ্ছে বোকা, ব্লক হেড মানে কি বোকা লোক, বোকা লোক, এটা সব বোঝাতে সহজই, ঠিক আছে, যে বিতে ব্লক বিতে বোকা চালাক না বোকা। ওকে, তাহলে ব্লক হেড হচ্ছে বোকা লোক, বোকা লোক, এটা ইংলিশ কি হবে, ফুল, ব্লকের মানে হচ্ছে ফুল। ওকে, তো মানুষের মাথা ব্লকের মতো, তাহলে আমি কি বলবো, ব্লক হেড। তুমি কারো এখন বকা দিলে ব্লক হেড বলে বকা দিবা, বোকা বলে বকা দিবা। ওকে, আর খেয়াল করো পরটা হচ্ছে ব্রিং টু বুক, ব্রিং টু বুক, এ দেখো কিছু বইয়ের ছবি আছে, আবার ডান পাশে দেখা যাচ্ছে যে মা ছেলেকে বকতেছে, ঠিক আছে, তো এটা তুমি কেন মনে রাখবা, তুমি মনে রাখবা যদি বুক না পড়ি, যদি আমরা বুক না পড়ি তাহলে মা কি করবে, বকবে, যদি আমরা বুক না পড়ি মা কি করবে, বকবে, বকবে মানে কি পানিশমেন্ট দেবে, তাহলে ব্রিং টু বুক মানে হচ্ছে পানিশমেন্ট, ব্রিং টু বুক মানে কি পানিশমেন্ট, পানিশ মানে কি পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। তো কি বললাম, যদি আমরা বুক না পড়ি, কেন মনে রাখবা, বুক না পড়লে মা বকা দিবে, তাহলে এটা হচ্ছে আমাদের পানিশ বা শাস্তি দেওয়া, ব্রিং টু বুক। ওকে, আচ্ছা এটা খেয়াল করো, বিল্ড ক্যাসেলস ইন দা ইয়ার, আমার ছোট ভাইয়ের স্ক্রিন দেখে বলতেছে, মানে তোমার আম্মুই নেবো কেনা, আচ্ছা তো খেয়াল করো, বিল্ড ক্যাসেলস ইন দা ইয়ার মানে হচ্ছে তোমার আকাশে তুমি ইয়া তৈরি করছো, আকাশে তুমি এটা কি বলে, এই ক্যাসেল ইন বাংলা কি, ওই যে প্রাসাদ, তাই না, প্রাসাদ তৈরি করো, কিছু বলতেছ, আকাশে তুমি প্রাসাদ তৈরি করছো, মানে হচ্ছে এক প্রকার আকাশ কুসুম চিন্তা ভাবনা করা, আকাশ কুসুম চিন্তা ভাবনা করা, মানে যেটা বাস্তব না, নট রিয়েল, নট রিয়েল যেটা। ওকে,
আকাশ কুসুম কল্পনা করা, এর ইংলিশ কি হবে? বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। আকাশ কুসুম চিন্তা করা, ওকে, ইজি, কঠিন কিছু না। এখানে দেখো দুইটা ছেলে আছে, একটা ছেলে খুবই খুশি আর একটা ছেলে একটু কনফিউজ। তো যে ছেলেটা খুশি তার নিচে আমরা লিখে রাখছি সার্টেনলি, আর যে যে ছেলেটা একটু কি কনফিউজ তার নিচে কি লিখে রাখছি প্রবাবলি। প্রবাবলি মানে কি? সম্ভবত। আর যে খুশি সার্টেনলি মানে কি? অবশ্যই। তো বিষয় হচ্ছে এমন যে একটা ছাত্র যখন খুব বেশি পড়াশোনা করে তখন সে ধরে নিতেই পারে যে অবশ্যই সে চান্স পাবে, কিন্তু যে ঠিক মতো পড়াশোনা করতেছে না তার মনে কি থাকে? সম্ভবত আমি চান্স পাবো। একটু পার্থক্যটা খেয়াল করো, যখন একটা ছেলে বা একটা মেয়ে খুব ভালো পড়াশোনা করবে তখন আমরা কি বলবো? যে সে অবশ্যই চান্স পাবে, ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবে। আর কম পড়াশোনা করলে সম্ভবত চান্স পাবে। তো সম্ভবত একটু স্যাড থাকবে, আর অবশ্যই যদি হয় তাহলে কি খুশি থাকবে। তো এই যে আমরা যদি বলি যে অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে, এই জিনিসটাকে আমরা বলি ব্রিং টু পাস। ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে কি? সার্টেনলি বা অবশ্যই। ব্রিং টু পাস মানে কি? সার্টেনলি বা অবশ্যই, মানে যখন তুমি খুব পড়াশোনা করবা তখন তুমি বলতে পারবা যে ব্রিং টু পাস মানে তুমি চান্স পাবাই, সার্টেনলি অবশ্যই তুমি চান্স পাবাই, ইনশাল্লাহ আল্লাহ রহমত করে, এই হচ্ছে কথা। ওকে, তারপর দেখো এখানে একটা পুলিশ এসে বলতেছে তুমি ধরো একটা গ্রামার ভুল বলছো, কি বলছো? তুমি বলছো বাই ইন লার্জ, কিন্তু পুলিশ এসে কি বলতেছে যে না বাই ইন লার্জ বলতে কিছু নাই, এটা আসলে বাই এন্ড লার্জ। তো প্রশ্ন হচ্ছে বাই এন্ড লার্জ মানে কি? বাই এন্ড লার্জ মানে হচ্ছে মোস্টলি, মোস্টলি মানে মোটের উপর, মোটামুটি, ইন জেনারেল, স্বাভাবিকভাবে। তো ওয়ার্ডটা কি ধরো? দ্য প্রফেসর ওয়াজ ক্লিয়ারলি রিফার্মিং বাই এন্ড লার্জ, মানে হচ্ছে উনি মোটের উপর এই কথাটা বলে দিচ্ছে, প্রফেসর মোটের উপর এই কথাটা বলে দিচ্ছে যে বাই এন্ড লার্জ মানে হচ্ছে মোস্টলি, মোটামুটি, স্বাভাবিকভাবে, ইন জেনারেল। বাই এন্ড লার্জ মাথায় রাখতে হবে যে বাই ইন লার্জ বলতে কিছু নাই, বাই এন্ড লার্জ, ওয়ার্ডটা হচ্ছে বাই এন্ড লার্জ মানে মোস্টলি, মোটামুটি, মোটের উপর। ওকে, এই হচ্ছে কথা, এমন রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো লিফট এন্ড বাউন্স, এটা তোমার জানার কথা, লিফট এন্ড বাউন্স জানো? এখানে একটা বাই থাকবে, বাই লিফট এন্ড বাউন্স, তাহলে কাজে লিখ, জানো তোমরা এটা? বাই লিফট এন্ড বাউন্স মানে কি জানা উচিত? আচ্ছা না জানে বলে দিই আমি, সমস্যা নেই। বাই লিফট এন্ড বাউন্স মানে হচ্ছে তোমার রাতারাতি, রাতারাতি অনেকে বড় লোক হয় না এরকম, রাতারাতি মানে ভেরি র্যাপিডলি, খুবই দ্রুত গতিতে। বাই লিফট এন্ড বাউন্স মানে হচ্ছে র্যাপিডলি বা ভেরি কুইকলি, বাংলায় বললে রাতারাতি। রাতারাতি মানে কি? খুবই দ্রুত, খুবই দ্রুত। তো দেখো এই মেয়েটা পড়াশোনা করতেছে, ইংলিশ খুব কম পারতো, কিন্তু দেখা গেছে এক বছরের ভিতরে সে দেখো 1 2 3 মানে সে তার লেভেলটাকে 3 ধাপ বাড়ায় নিয়েছে। তো হার ইংলিশ প্রফিসিয়েন্সি হ্যাজ ইমপ্রুভড বাই রিসেন্ট বাউন্স ওভার দ্য পাস্ট ইয়ার, মানে সে লাস্ট ইয়ার গুলোতে এত বেশি ইম্প্রুভ করছে যে সে রাতারাতি বা খুবই দ্রুত ইংলিশে খুবই প্রফিসিয়েন্সি অর্জন করছে। ওকে, এই হচ্ছে কথা, মানে খুব দক্ষতা অর্জন করছে, এই হচ্ছে কথা। এই এখানটা কিউট, ভালো লোক আছে তোমার, এটা আছে তাই না? তোমার বলতে এদিকে আসো, কথা আছে তাই না? এই ভালুকটা, এই ভালুকটাকে তাহলে কি তাড়াতে হবে না? ভালুটাকে তাড়াতে হবে, যেহেতু ভালুটা তোমাকে বলতে সেদিকে আসো, কথা আছে তো অবশ্যই ভালো কথা না, নিয়ে নিশ্চয়ই খাই ফেলবে বা ধরে দিবে লাঠি নিয়ে, আই খারাপ। তো আমাদের এই ভালুটাকে কি করতে হবে? তাড়াতে হবে। তো ভালুকটাকে তাড়ানো মানে কি? ভালুটাকে আউট করে দেওয়া, তাই না? তো এই যে বিয়ার আউট, বিয়ার আউট, বিয়ার আউট মানে কি? ভালুটাকে তাড়াই দেওয়া। তো এটা নিয়ে আগে পড়াইছিলাম, বিয়ার নিয়ে যে গ্রুপ ভাগ ছিল ওইখানে পড়াইছিলাম যে বিয়ারকে আউট করে দিতে হবে। তো এটা মানে হচ্ছে কোনো কিছু কনফার্ম করা বা সাপোর্ট করা। তো তুমি যদি বলো যে এই বিয়ারটাকে আমাদের এলাকা থেকে তালা দিতে হবে কারণ এটা সবার জন্য কি ক্ষতিকর, তখন সবাই কিন্তু তোমাকে সাপোর্ট করবে, তাই না? কনফার্ম করবে যে হ্যাঁ বিয়ারটাকে আউট করে দেবে। তাহলে বিয়ার আউট মানে কি? সাপোর্ট করা বা কনফার্ম করা। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো সিনি, বিনি মোটামুটি এই কয়টাই, আর তোমাকে কিছু জানতে হবে না। এখন আমরা পড়বো সিনি, যে সিনি কি আছে। এই দেখো একটা মেয়ে কাজ করতে 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 ঘুমায় পড়ছে, সে যখন ঘুমায় পড়ছে তখন কি কাজ শেষ, তখন তাকে বলা হইলো কল ইট অ্যা ডে। কি বলা হইলো? কল ইট অ্যা ডে, কল ইট অ্যা ডে মানে কি আছে দাঁড়াও, এটা দেখো করো তো,